ট্রাভেলার। দার্জিলিং মানে যেমন এখানকার টেম্পারেচার, সেরকম এখানকার খাবারও কিন্তু বেশ পপুলার। তো দার্জিলিংয়ে কোন ক্যাফে বা রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায় এবং কোনখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, কোনখানে তোমরা অবশ্যই ট্রাই করবে ব্রেকফাস্ট, সব বলবো এখানে। প্রথমে যে ক্যাফের কথা তোমাদেরকে বলবো সেটা হলো মার্গারেটস ডেক। এটা একটা গুডরিকের ক্যাফে, পেছনে গুডরিকের টি এস্টেট আছে, মানে চা বাগান আছে, আর সামনেটাই হলো এই ক্যাফেটা। যখন তোমরা এনজিপি থেকে দার্জিলিংয়ে যাবে অথবা দার্জিলিং থেকে এনজিপিতে যাবে, এই সময় কিন্তু এই ক্যাফেটা তোমরা ট্রাই করতে পারো। আলাদা করে আসা থেকে যাওয়ার পথে এই ক্যাফেটা হয়ে যাওয়াটা আমার মনে হয় খুব অনেক বেশি সুবিধাজনক। চিজ চিকেন স্যান্ডউইচ, তো এটা অ্যান্ড আমরা স্মোকি সসেজও এখান থেকে ট্রাই করেছিলাম, কিন্তু সেটা আপ টু দ্য মার্ক নয়। অবশ্যই এখানকার যেটা ইউএসপি সেটা হলো এখানকার দার্জিলিং টি আর দুর্দান্ত ভিউ। দার্জিলিংয়ে যে কটা পুরনো রেস্টুরেন্ট আছে, গ্লেনারিস মনে হয় তার মধ্যে একটি অন্যতম, আর সবার পছন্দের জায়গা হলো গ্লেনারিস। এখানকার মূল ইউএসপি হলো এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানকার লাইভ মিউজিক। আর এখানে এসে যেটা অবশ্যই তোমরা ট্রাই করবে সেটা হলো এখানকার চিকেন সিজলার্স। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। ব্রেকফাস্ট দার্জিলিং টি আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যদি একসাথে এনজয় করতে হয় তবে বলবো অবশ্যই আসবে কেভেন্টার্সে। সকালবেলা এখানে মোটামুটি জায়গাটা একটু কম পাওয়া যায় আর তার জন্য একটু লাইনও এখানে দিতে হয়, কিন্তু এই ভিউয়ের জন্য এখানে আসাটা ভীষণভাবে সার্থক। আর আমরা যখন এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ তখন ছিল না বটে, কিন্তু এখানকার এমনি যে হিল ভিউটা ছিল ভীষণ সুন্দর। কেভেন্টার্সে ফাইনালি সিট পেয়ে গেছি। অমিত প্রথমে এসে তোমরা দেখেইছিলে জায়গা রেখেছিলো, তো সেই জন্য বেশ সুবিধা হয়েছে, লাইনও দিতে হয়েছিল। তো অর্ডার করেছি দার্জিলিং টি, যেটা ম্যান্ডেটরি, দুটো হট কফি, সরি হট চকলেট নিয়েছি, আচ্ছা একটা চিকেন হট প্ল্যাটার নিয়েছি, দুটো স্যান্ডউইচ নিয়েছি, না একটা স্যান্ডউইচ নিয়েছি, দুটো বার্গার নিয়েছি। চিকেন স্যান্ডউইচ দুর্দান্ত, আমি অনেক জায়গায় সসেজ খেয়েছি, এই সসেজের তুলনা নেই সত্যি। যদিও কেভেন্টার্সে হট চকলেটটা বলা হয় ভীষণ পপুলার, কিন্তু দার্জিলিং সিটি এর কাছে কোনোভাবেই পাত্তা পায় না। এই তো কুঙ্গা রেস্টুরেন্ট, যদিও এবার আমরা এই রেস্টুরেন্টে আসিনি, কিন্তু অথেন্টিক টিবেটিয়ান ফুডের জন্য এখানে আসতে পারো। ফিয়েস্তা রেস্টুরেন্ট, তো এখানে আমরা ঢুকি, চা খাবো। ওরা সবাই প্রথমেই বসে গেছে, আমি জাস্ট ডেমো দেওয়া যে এটা নতুন করে সব সাজানো হয়েছে, ওপরের ওয়ালটাও কিন্তু গ্লাস, আর এখানে পুরো ফুল হয়ে রয়েছে, এখানেও পুরো ফুল। আমরা নিচে যাচ্ছি হেঁটে হেঁটে। Yeah.
আচ্ছা তুমি কি সেই ব্লু কালারের টিটা খাবে যেটা হলো কালারটা চেঞ্জ হয়ে যায়? তো আমি এখনো খুঁজে পাচ্ছি না সেই টি। বেকারি আইটেম আছে, কফিজ আইটেম আছে, আইস কফি, আইস টি, বেকারি আইটেম প্রচুর, হিমালয়ান কফি, ফুড মেনিউ। ব্লু টি চলে এসেছে আর আমার জন্য ভ্যানিলা ক্যাম্পেচিনো। তো এর সঙ্গে যেটা আছে একটা হলো লেমন। তো লেমনটাকে দেখি, একদম ফ্রেশ কফি বিন দিয়ে এটা তৈরি, কোনো রকম কফি যে পাউডার থাকে সেটা দিয়ে নয়, সেই জন্য প্রাইসটাও সেরকম। টেস্ট কেমন? মানে দার্জিলিং টি এর থেকে কতটা মানে আগে পেছনে? আচ্ছা, আর অন্যরকম, এটা কি অপরাজিতা ফুল এরকম কিছু কি? আমি জানি না সেটা কি না। এখানে আগে সিসিডি ছিল, তো এখানে দারুণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে গোল্ডেন টিপসে। ওয়াও, এটা তো আমরা দেখিনি। ভীষণ সুন্দর একটা রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওয়াও, আর এখান থেকে ম্যালেরও ভিউ দারুণ। বৃষ্টি হলে একটু চাপ আছে, যেমন এখনও বৃষ্টি পড়ছে, তো সব ইনডোরই সবাই আছে। তো এখানে কেন আমরা এটা আগে দেখিনি? আমরা ফিয়েস্তা থেকে চা খেয়েছি, এটা যদি আগে দেখতাম তাহলে এখান থেকেই চা খেতাম। ওকে, নেক্সট টাইম দার্জিলিং। আমরা এখন আছি অরাবাই রেভিউ এই হোটেলটাতে। এইটা আমার মনে হয় ম্যালের সবচেয়ে বড় হোটেল, মানে সাইজ ওয়াইজ। আর এখানে লাইভ মিউজিকও হয়। তো আমরা অর্ডার করেছিলাম রেশমি কাবাব, তো কি দিয়েছে ডিম, এটা অনেক মালাই কাবাব মনে হচ্ছে এটা। আমরা কুলচা নিয়েছি, তো কুলচার সাইজটা দেখে একটা কুলচা নিয়েছি, দুটো এখনো পড়ে রয়েছে, আর এই দুটো। আর আজকে লিটারেলি আমি এত খেতে ভালোবাসি, আজকে মনে হচ্ছে আমি কী করে খাবো এতটা, মানে দুজনে মিলে এই খাবারটা খেতে অসুবিধা হচ্ছে, মানে সত্যি আমি জানি না কতটা ফিল আসবে। টেস্ট ওয়াইজ কিন্তু ভালো, আমার মনে হয় এটা যথেষ্ট ভালো। হয়তো গ্লেনারিস বা কেভেন্টার্সের মতন এর হয়তো অতটা নাম নেই, সেই জন্য চলে না, কিন্তু সত্যি কথা বলতে কি আমার তো বেশ ভালো লাগলো। আর লাইভ মিউজিক যেখানে হচ্ছে সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল, তার সঙ্গে খাওয়ারও কিন্তু ভালো। আমরা যেটা জেনে থাকি যে বার কাম রেস্টুরেন্ট যেগুলো থাকে সেগুলোতে অনেক সময় খাবারগুলো ভালো হয় না, কিন্তু এখানে যথেষ্ট ভালো খাবার, তো তোমরা ট্রাই করতে পারো। আর আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, বাই।